আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটা নিয়ে আসলাম, যে আপনাদের ফ্রন্টের প্রবলেম হচ্ছে তাদের জন্য, তো এটা মূল যেটা হলো এইখানে হলো এই ফন্ট। আমি সাইটটা দেখা দিচ্ছি, মাই ফন্ট। মাই ফন্টে ঢুকলে আপনারা যে কোনো ফন্ট ডাউনলোড করে সেটা কাজগুলো করতে পারবেন। ডাউনলোড মাই ফন্টে এসে যে হোয়াট দ্য ফন্ট এখানে চলে আসবেন। তো এইখানে আসার পর আমি একটু 99 থেকে আসি, একটু একটা ডিজাইন দেখাই আপনাকে। রিসেন্ট উইন যারা করছে তাহলে আপনি একটা ভালো ফন্টের কোয়ালিটি থেকে, যেমন সেখান থেকে একটা এরা যারা কাজ করে অবশ্যই একটা বিগ মাপের ডিজাইনার এবং তারা খুব ভালো মাপের ডিজাইন করে, তাদেরই কাজগুলো এখান থেকে উইন হয়। আদারওয়াইজ খুব কমই নর্মাল যারা ডিজাইনার তাদের ডিজাইন এখানে সাবমিট করলেও বেশ কিছুদিন স্টে করে না, আর অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায়। মানে ভালো মাপের ডিজাইনার ছাড়া এখানে কোনোদিনই ভালো কাজ করা সম্ভব না। তো দেখেন এখানে আমি দেখাই যে ফন্টটা, আমি একটা মোটামুটি একটা ফন্ট যদি নির্বাচন করতে চাই, যে ফন্টটা দেখি দেখি ফন্ডা আমি আসবো, যে দেখেন এখানে একটা ফন্ড আছে, সো আমি ফন্ডটাকে সেভ করব। ক্লিয়ার করার জন্য, সেভ করার জন্য আপনি এটা আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোডে, বাট আরেকটা কাজ করা যেতে পারে, এটাকে আমি কপি করে যদি মনে করেন আপনার যে শুধু ওইটুকু ইমেজটুকু নিব, বাকিটা আমি নিব না, সেক্ষেত্রে জাস্ট আমি ওইটুকু সিলেকশন করে নিব। এই যে দেখেন, জাস্ট যতটুকু দরকার ততটুকু সিলেকশন করে বাকিটা আমি দুটাকে ধরে ম্যাক্সে কমান্ড, সেখানে যেহেতু আমি ইলাস্ট্রেটরের কাজ করি বেশি, তো ইলাস্ট্রেটরে ধরলাম, এটা ফেটে যাচ্ছে। মানে যত রেজুলেশন ভালো হবে তত জিনিসটা ভালো হবে, কারণ ক্লিয়ার সে আপনার ফন্টটা ধরাই দিতে পারবে। আচ্ছা, আমি এভাবে নিলাম, এটাকে নেওয়ার পর ওটাকে সেভ দিব, কিবোর্ডের সেভ দিলাম। সেভ দিয়ে আমি এটাকে রেজুলেশন যেটাই থাক না কেন আমি ডাউনলোড ডাউনলোডে যে রেখে দিচ্ছি, এটা 111 বা ডিভিডি যেটা হোক আমি রাখলাম। এখানে আমি ফন্ডে আসলাম, ফন্ডে এসে মাই ফন্ডে এখানে চলে আসবো, আর পিএনজি বা জেপিজি ফাইল আপলোড হয় ডাউনলোডে চলে আসবো। ডাউনলোডে এসে আমি আমার যে ডিজাইনটা, এই যে ডিজাইনটা, এটা তো ডিজাইনটা আমি নিয়ে নিলাম। এখানে অলরেডি বিআর যার এখানে যে অপশনটা চলে আসছে, তো এখানে আসার পর ফাইন্ড এখানে চাপ দিব। তো দেখেন অলরেডি এই যে দেখেন ফন্ডের সাথে আপনি মেলাবেন, আপনার ফন্ডটা কোথায় মিলতেছে দেখেন, এই ফন্ডের সাথে কিন্তু প্রায় সবগুলো ফন্ডই মিলে যাচ্ছে। তো এখানে দেখেন এটা ডলার দিয়ে নিতে হবে, এটাও ডলার দিয়ে সবগুলো প্রায় ডলার কথা বলতেছে, যে ফন্ডগুলো আপনি চাইলে ডলার দিয়ে কিনে নিতে পারেন। এছাড়াও দেখি আমি আরো নিচে আসবো, সিমোর, আচ্ছা সবগুলো ডলার দিয়ে বলতেছে। তো আমি এখন ফন্ড নামটা আমি জেনে নিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন ফন্ডের নাম, তো আমি ফন্ডের নামটা আমি এখন কপি করে নিব, বিকজ আমার ফন্ডের নামই তো আমি জানতাম না যে কি ফন্ড। হ্যাঁ, তো আমি ফন্ডের নামটা কপি করে যে আমি এখানে গুগলে সার্চ দিব, একটু দেখে নি ঠিক আছে কিনা, ফন্ড আর একটু চেক করব। হ্যাঁ, এন ইউ, আচ্ছা এইখানে হবে। হ্যাঁ, ফ্রি ফন্ট FONT ডাউনলোড DOWNLOAD, বিকজ আমার ফন্ট নির্বাচন করা হয়ে গেল, আমি দেখবো এখন ফন্টটা ফ্রিতে পাই কিনা। দেখেন অলমোস্ট এরকম, যে আমি ফন্টটা দেখবো এখন, এই যে দেখেন সেম, এস সবকিছু সেম, মোটামুটি সবই সেম, যেহেতু ফ্রিতে পাচ্ছি আমি সেম ফন্টের নাম দিয়ে দিলাম, আমি এখানে ফ্রিতে ডাউনলোড করে নিব। এখান থেকে আমি ওটা ফন্ডটা চেক করে নিলাম, এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে জাস্ট এটাকে আমার পিসিতে যেটা থাকবে পিসিতে চলে আসবো, পিসিতে এখানে এসে আমি আনইনস্টল করব। আনইনস্টল করে আনইনস্টল হয়ে গেল, এখানে আমি ফাইলে যাব, ফাইলে যাই এটাকে ইনস্টল, ইনস্টল নাও। ফন্ডের নামটা দেখেন আমি যদি ফন্ডের নামটা ক্রিয়েট করি, এই যে কন্ট্রোল সি, আমি এখন আমার ফন্ডে আসবো, আমার এক্সেল শিটে আমি ফন্টটা এটাই দেখবো। আচ্ছা, আমি এই লেখাটাই রাখলাম, কন্ট্রোল টি, এখানে আমার ফন্টটা কন্ট্রোল ভি করলাম, এই যে দেখেন ফন্টটা, এই যে ফন্ট চলে আসছে। তো বন্ধুরা দেখেন কত সিম্পল ভাবে আপনার একটা ফন্ট সেক্ষেত্রে নিয়ে আপনি কাজগুলো করতে পারেন, এবং স্মুথলি সেটাকে ভালোভাবে একটা কাজের কোয়ালিটি ভালো করে সুন্দর করে কাজ করবেন। তো আজকের মতো ছিল এটাই, যে আপনারা আমি লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন দিয়ে দিব, তাহলে আপনারা ডিসক্রিপশন থেকে লিঙ্কগুলোর পেয়ে যাবেন, আপনি মাই ফন্ড বা আপনি গুগলে লিখে মাই ফন্ড লিখলেই পেয়ে যাবেন।
তো আজকে ছিল এটাই যে আপনার ফন্ট কি করে ইউজ করবেন এবং ফন্টগুলো বের করবেন কাজের ক্ষেত্রে। তো ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।